আমরা রেডি হয়ে চলে এসেছি আজকে বিকালে কোথায় ঘুরতে এসেছি অনেকে জানাই। তো আমরা এসেছি ফুড পার্ক, ওইদিকে খাবার স্টল আছে আর এদিকে বসার জায়গা, একবারে পুরো গঙ্গাধারে দারুণ লাগছে। তো ফার্স্ট টাইম এখানে এলাম, আমরা জানি না যে এদিকে এরকম একটা ছোট বসার সুন্দর ব্যবস্থা আছে পার্কের মতো, জাস্ট বাচ্চাদের খেলাধুলা বা বসে গল্প করা আড্ডা মারা বা সেইগুলোই। তো জানতামই না, তো ফার্স্ট টাইম দেখলাম গঙ্গাধার দিয়ে যাচ্ছিলাম, ওইদিকে একটা বাচ্চাদের পার্ক আছে দেখলাম সেটা বন্ধ আছে, তো ওইদিকে দেখছি সবাই বসে আছে পরিষ্কার পরিচ্ছন্ন, তো আমি তাহলে এখানে আসা যাক। তো এখানে এলাম, তো এখানে বসে আড্ডা মারা সারাদিন ধরে খুব ভালো লাগবে, এই যে ও বসে আছে গঙ্গার ধারে আর আমি চলে এসেছি। আর খুব সুন্দর দেখো, এটা খুব সুন্দর অস্ত যাচ্ছি, দারুণ লাগছে পাশে গঙ্গা, খুব সুন্দর। তো আমি ওই দোলনাটায় বসতে চাই, কিন্তু বাচ্চাগুলো দোলনা যখন খেলছে তো আমি যখনই ফাঁকা পাবো তখনই বসে যাবো, তার জন্য ওয়েট করছি এখানে বসে। তো চলো তোমাদেরকে পার্কটা, সুন্দর পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাই না। তো এটা হচ্ছে পার্কে, এই যে বাচ্চারা খেলাধুলা করছে তখন। তো এটা হচ্ছে গঙ্গার ধারে সেই রাস্তাটা, যে রোডটা, তো খুব সুন্দর খেলাধুলা করছে। আর দেখো এদিকে তাকাও, হয়ে দেখো, তা এইটা হচ্ছে পুরো গঙ্গা ধারটা খুবই সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, এই যে পার হচ্ছে নৌকা, তো খুব সুন্দর লাগছে গঙ্গা ধারে বসে থাকতে, তো সবারই ভালোই লাগবে। তো ওইদিকে ওইদিকে খাবার স্টলগুলো বসেছে, এদিকে অনেকে মানে ছবি টবি তুলছে, তাই আর যে কিছু বসার জায়গা এগুলো, ব্যাস এইটুকুই আর বেশি কিছু নেই। তো এগুলোই খুবই সুন্দর, তো দেখো স্টল বসেছে এই যে রাস্তাটা, আর এইটা আর ওইটা হচ্ছে গেট। তো তোমরা দেখে নিয়েছো বহরমপুরে কেউ যদি বসে গঙ্গার ধারে আড্ডা মারবা তা এই পার্কটা অবশ্যই আসতে পারো, জাস্ট বসে থাকি, এখানে কোনো টিকিট ফিকিট কিছু লাগে না, জাস্ট ফ্রিতে আসো, গল্প করো, আড্ডা মারো, বাড়ি চলে যাও, তো এটাই। তো চলো তাহলে আমরা একটু বসে গল্প টল্প করি। তো তোমাদের কেমন কেমন লেগেছে সেটা বসে কমেন্ট করে জানাবে, আর আমি যে ড্রেসটা পরেছি তো এই ড্রেসটা আমাকে পরে কেমন লাগছে সেটাও তোমরা জানাবে। তো দেখো কত সুন্দর লাগছে, এখন লাইট দিয়ে দিয়েছে, সন্ধ্যা লেগে গেছে, আর পার্কটা হচ্ছে 4টা থেকে 8টা অবধি খোলা থাকে, তার আগে খোলা থাকে না। তো খুবই ভালো লাগছে, অনেকদিন পরে এলাম সত্যি। আর আছে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো তার জন্য অনেকেই সব ছবি তুলছে, গল্প করছে, আড্ডা মারছে, ওই যে দেখতেই পাচ্ছে সব বসে আছে গল্প করছে, অনেকে ছবি টবি তুলছে, রিলস বানাচ্ছে, আমিও দু একটা ছবি টবি তুললাম, তো একটা পোস্ট দিয়েও দিয়েছে কমিউনিটি পোস্টে। তো তোমরা পোস্টটা দেখে নিও আর কেমন হয়েছে সেটা বলো, মানে আমাকে কেমন লাগছে সেটা বলো। আর হচ্ছে যে এই দেখো পুরো লাইট জ্বলে গেছে এই দোকানে, দেখছো। তো এবার আমরা যাবো ভাবছি স্কোয়ারে, স্কোয়ারে এক পাক হাঁটবো। তো স্কোয়ারে দেখো অনেকে সবাই গল্প টল্প করে, হাঁটাহাঁটি করে, বাট আমি আমি হাঁটতে যাবো, আমি গল্প করতে যাবো না। তো তাই হলো কথা, এই যে অন্ধকার হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে, ওখানে দোলনা খিঁচা যাবে না, ওটা নেক্সট টাইম পরে একদিন আসবো, আজকে আর খেয়ে যাবো না। তো চলো তাহলে তোমাদেরকে যাওয়ার আগে একবার দেখিয়ে দিই পার্কটা পুরোটা। আর তো চলো বসা, এই যে এখানে বসেছিলাম এই সিটটাতে, এই গাছটা খাওয়া দাওয়া করতে হেল্পই লাগবে। আর ওই খাওয়া দাওয়া করতে চলো।
তখন কিছু খাবার খাবো হ্যাঁ তো ওইদিকে আছে খাবার স্টলগুলো তো দেখো ওই দূরে তো এটা হচ্ছে গঙ্গাধারের রাস্তাটা দেখতে পাচ্ছ আর এইটা হচ্ছে পার্ক রাইড ফুটপাত তো এই গঙ্গাধারের রাস্তা দিয়ে এই যে রাস্তাটা আর এটা হচ্ছে ফুটপাতটা এই যে এটা হাঁটার রাস্তা গঙ্গাধার দিয়ে হাঁটার আমাদের ওইখানে গাড়িটা রাখা আছে তো খুব সুন্দর লাগছে তোমরা বাইরে থেকে আরেকবার দেখিয়ে দিই এই দেখো বাড়ি মানে স্কোয়ারের দিকে যাবো একটু হাঁটবো দিয়ে বাড়ি চলে যাবো তো এই তো হতো পুরো পার্কটা তোমরা দেখে নাও তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও পার্কটা তোমরা অনেকেই আসতে পারো বহরমপুরে কেউ যদি এসে থাকো তো এখানে পার্কগুলো দেখতেই পারো আমি তোমাদের খুবই ভালো লাগলো আমরা কোনোদিন আসিনি আজকে প্রথমবার এলাম তো এই দেখো খুব সুন্দর আমরা অনেকক্ষণ বসে টাইমও কাটালাম তো আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল তো একটু গল্প করাও হলো বহরমপুরে তাছাড়া কোনো পার্ক তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে